একজন অভিনেতার চরিত্রের একঘেয়েমিও অনেক সময় দর্শকদের নাটক বিমুখ করে দেয়, এমনটাই বললেন মার্গারেট ও চণ্ডি কথক নাটকের নির্মাতা এম আই জুয়েল। একই ধরনের চরিত্র থেকে বেরিয়ে এসে এবার মোশাররফ করিমকে দেখা যাবে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চরিত্রে। আফফান মিতুলের কাছে নাটকটি নির্মাণের গল্প বলেছেন নির্মাতা। আমি বলবো যে আমার গল্পটা একটা ওল্ড ফিলের গল্প, এই ওল্ড ফিলের গল্পে মোশাররফ ভাইকে দেখার জন্য দর্শক আসলে এই নাটকটা দেখবেন। তুমি আমার খুব কাছে এসে বসেছিলে, যেমন করে সোনার এই ফড়িং এসে বসে জলের কিনারে। তুমি সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে। তো গল্প আসলে পড়ার পর আমার কাছে প্রথম মনে হয়েছে যে চণ্ডীর জন্য পারফেক্ট ক্যারেক্টারটা হচ্ছে মোশাররফ করিম। সো যদি আমার তাকে সিলেক্ট করতে গিয়ে, আই মিন তার শিডিউল পেতে গিয়ে আমাকে খুব ঝামেলার সম্মুখীন হতে হয়েছে, কারণ মোশাররফ ভাই এমনিতেই খুবই টাইট শিডিউল। তরুণদের জন্য আমাদের মিডিয়া, আমি জানি না এখনো এত প্রপারলি আসলে সেই জায়গাটা এত উপযুক্ত কিনা তরুণদের জন্য, এখানে আসলে স্ট্রাগল করতে হয়। আমার ধারণা একটা মিডিয়াতেই কাজ করলে স্ট্রাগলের ব্যাপারটা থাকে। সো এরকম স্ট্রাগলিং পিরিয়ডটা যায় প্রত্যেক, যারা নতুন কাজ করতে আসে প্রত্যেকের মধ্যে স্ট্রাগলিং পিরিয়ডটা যায়। আই থিঙ্ক এইটা আবার ওভারকাম করা পসিবল, হয়তো দু একটা কাজ করে তার ক্রিয়েটিভিটি দেখিয়ে আমার মনে হয় যে এটা খুব সহজে এটা ওভারকাম করা যায়। যেমন করে লোকে চলে পড়ে বা প্রেমে পড়ে, তুমি নয় তোমার ছায়া।